যারা পটলের সবজি বানাতে চায় পারে না, তাদেরকে এইভাবে একদম সহজে দেখাচ্ছি। দেখো, প্রথমেটার মধ্যে আলুটা ভেজে নেবে, তারপর পটল ভেজে নেবে। ভাজাটা হয়ে গেলে তুলে নিয়ে লাল লাল করে ভেজো, তাহলে খেতেও ভালো লাগবে, দেখতেও ভালো লাগবে। তারপরে সাদা জিরে দিয়ে পেঁয়াজ টমেটো দিয়ে ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে তারপর নুন হলুদ একটু জিরে ধনে বা যেরকম পরিমাণ লাগে টুকনো লঙ্কা বা কাঁচা লঙ্কা দিয়েও করতে পারো। তারপর নাড়াচাড়া করে ভালো করে একসাথে কষে তার মধ্যে জল শরীরের পরিমাণ মতো আমি যদি একটু ঝোল করবো আজকে, ওটা মাখা মাখা করলে আরও ভালো লাগবে। যাদের অনেক লোক তারা কী করবে, একটু ঝোল করে দেবে, করে জল টল দিয়ে ভালো করে ফুটিয়ে নামিয়ে নেবে। ভাত দিয়ে খেয়ে দেখবে খুব সুন্দর লাগবে।